পশ্চিমবঙ্গে 25শে মে 2024 ষষ্ঠ দফা লোকসভা ভোট শুরু হতে চলেছে। এখানে মোট 8টি আসনে ভোট হবে। বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর, এই 8টি আসনে কে জয়ী রয়েছে, বাঁকুড়া জেলায় এবং বাঁকুড়া আসনে কে জয়ী রয়েছে এবং এখানে সমীক্ষা অনুযায়ী কি বলা হয়েছে, বিস্তারিতভাবে আমি আপনাদের সাথে উল্লেখ করে দিচ্ছি। চলো দেখে নেওয়া যাক। লোকসভা ভোট 2024 প্রার্থী কারা কোথায় দাঁড়িয়েছে বিস্তারিত দেখুন। এখানে মোট ভোটার কতগুলি রয়েছে দেখতে পাচ্ছেন, 17,80,580 ভোটার রয়েছে 2024 সালে বাঁকুড়া আসনে। তো বিজেপিতে কে দাঁড়িয়েছে, তৃণমূলে কে দাঁড়িয়েছে, সিপিএমে কে, এপিআইতে কে দাঁড়িয়েছে, কেএমএসপিতে কে দাঁড়িয়েছে, বিএসপিতে কে দাঁড়িয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে এখানে উল্লেখ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেমন বিজেপিতে দাঁড়িয়েছে সুভাষ সরকার এবং তৃণমূলে দাঁড়িয়েছে অরূপ চক্রবর্তী। তো এখানে যে বাঁকুড়ায় 2024 সালে লোকসভা ভোটে বাঁকুড়ায় আসনে কার সঙ্গে কার টক্কর লেগেছে আপনারা অবশ্যই জানেন, সুভাষ সরকার এবং অরূপ চক্রবর্তী, এই দুটি আসনে বা এই দুটি যে প্রার্থী দাঁড়িয়েছে বিজেপি এবং তৃণমূলে, তার মধ্যে সমীক্ষায় কী জানানো হচ্ছে এবং কি বলা হয়েছে চলো দেখে নেওয়া যাক। তার আগে আমরা আলোচনা করি 2019 সালের লোকসভা ভোটের ফলাফল, সেখানে কে জয়ী ছিল এবং বিজেপিতে এর আগে সুভাষ সরকারে ছিল জয়ী এবং তৃণমূলে ছিল সুব্রত মুখোপাধ্যায়। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভোটার ছিল কতগুলি, 16,48,906 16,48,609 ভোটার ছিল। তার মধ্যে কতগুলি ভোট পড়েছিল, 13,71,855 এবং এখানে কিন্তু 6,75,339 ভোটে বিজেপি কিন্তু সেখানে জয়ী ছিল, ঠিক আছে। এবং তৃণমূল ভোট পেয়েছিল এখানে দেখতে পাচ্ছেন যে 5,00,000 কিন্তু ভোট পেয়েছে, সেখানে কিন্তু সুভাষ সরকারে ছিল জয়ী। এবার 2024 সালে কিন্তু আবারও সুভাষ সরকারেই কিন্তু বিজেপিতে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে এবং তৃণমূলে কিন্তু এই প্রার্থীকে চেঞ্জ করে নতুন প্রার্থী কিন্তু সেখানে যোগ করা হয়েছে। তো আপনারা এখানে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে পাচ্ছেন যে 39.20% ভোট পেয়েছিল বিজেপি, তৃণমূল ভোট পেয়েছিল 36.50%, সেটা কোথায়, বাঁকুড়া। তো আপনারা এখানে যে সমীক্ষাটা বা যে 2019 সালের যে রেজাল্টটা আপনারা দেখতে পেলেন তাতে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে সমীক্ষায় কী হতে চলেছে এবং দু হাজার চব্বিশ সালে যে লোকসভা ভোট হতে চলেছে 25শে মে যে ষষ্ঠ ভোট হতে চলেছে সেখানে সমীক্ষা অনুযায়ী আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দেবেন। এছাড়াও কিন্তু সিপিএমে নতুন করে প্রার্থী দাঁড়িয়েছে, এর আগের বার কিন্তু প্রার্থী আলাদা ছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র বিজেপিতে সুভাষ সরকার আবারও নতুন করে দাঁড়িয়েছে, বাকি প্রার্থীগুলি কিন্তু চেঞ্জ হতে চলেছে। এখানে কি বলছে যে ভোটেই দাঁড়ায়নি বাসুদেব, এখানে উল্লেখ করা হয়েছে যে আধুনিক প্রয়াত এই সিপিএমের নেতা 2009 সালের নির্বাচন হারিয়েছিলেন তৎকালীন কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় 1,00,000-এরও বেশি ভোটে। বাঁকুড়ায় বামদের ভোট তখন 47.66%, তৃণমূলের সঙ্গে জোট ছিল কংগ্রেসের। সুব্রত কংগ্রেস প্রার্থী হয়ে পেয়েছিলেন 36.71% ভোট। বিজেপি প্রার্থী ছিলেন দলের তৎকালীন রাজ্য সভাপতি রাহুল সিংহ, যিনি ভোট পেয়েছিলেন মাত্র 4.33%। কিন্তু 2014 সালে পাশা বদলে যায়, রাজনীতিতে পা রেখেই শ্রীমতী দেব বর্মা ওরফে মুনমুন নবাড়ের সংসদ বাসুদেবকে হারিয়ে দেন 98,500 ভোটে। অন্যদিকে তৃতীয় স্থানে থাকলেও মোদি হাওয়ায় ভয় করে বিজেপির চিকিৎসক প্রার্থী সুভাষ সরকার 20%-এর বেশি ভোট পেয়ে যান। তো সেই সমস্ত বিষয় এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে, কে কতগুলি ভোট পেয়েছিল এবং কে সেখানে এগিয়েছিল
সে বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।